খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বইটি থেকে আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর বংশ, ইসলামী দাওয়াত, মদিনায় হিজরত, তার বাহিনী, কিভাবে তিনি খিলাফত অর্জন করেছিলেন, এক কথায় আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিস্তীর্ণ বর্ণনা পাবেন এই বই থেকে। আজকের পর্বে আমরা জানব ওমান ও বাহরাইনবাসীদের ইরতিদাদ। ওমানবাসীর ইরতিদাদ। ওমানবাসী ইতিপূর্বে ইসলামের দাওয়াত গ্রহণ করে নিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। নবীজির ইন্তেকালের পর সেখানকার জুত্তাজ উপাধিধারী লাকিত ইবনু মালিক আল আজতি নামের এক ব্যক্তি আত্মপ্রকাশ করে। জাহিলি যুগে লোকটিকে শাহে ওমান জুলান্দাইড সমমানের মনে করা হতো। সে নবুয়তের দাবি করে বসে এবং মূর্খরা তার অনুসারী হতে থাকে। লোকটা ওমানে আধিপত্য বিস্তার করে। এরপর জুলান্দাইর দুই পুত্র জায়ফর এবং আবাদকে পরাজিত করে, উপকূলীয় এলাকায় তাদের অবরুদ্ধ করে রাখে। জায়ফর আবু বকরকে বিষয়টি জানিয়ে তার সাহায্য প্রার্থী হয়। আবু বকর হুজাইফা ইবনু মিহসান গিলফানি হিমিয়ারি এবং আরফাজা বারকা ইবনু আজদি নামের দুই আমিরকে তার কাছে পাঠিয়ে দেন। হুজাইফাকে পাঠান ওমানের দিকে এবং আরফাজাকে মাহরার দিকে। তাদের নির্দেশ দেন, তোমরা আগে ওমানের দিকে যাবে, সেখানে হুজাইফা হবেন আমির। এরপর যখন মাহরার দিকে যাবে তখন আমির হবেন আরফাজা। এছাড়া তাদের সাহায্যের জন্য ইকরিমাকেও নির্দেশনা নামা পাঠান। আবু বকর হুজাইফা এবং আরফাজার কাছে লিখে পাঠান, ইকরিমা তোমাদের কাছে এসে পৌঁছলে তোমরা তার সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। সেনাপতিদ্বয় ওমান এসে প্রথমে জায়ফরের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। এদিকে লাকিত ইবনু মালিকের কাছে মুসলিম বাহিনী আগমনের সংবাদ পৌঁছে যায়। সে তখন তার বাহিনী নিয়ে দাবা নামক স্থানে শিবির স্থাপন করেন। দাবা ছিল সেখানকার কেন্দ্রীয় শহর ও বিখ্যাত বাজার। সৈন্যরা যাতে শক্তিশালী ভূমিকা রাখতে পারে এই লক্ষ্যে লাকিত নারী, শিশু ও জিনিসপত্র বাহিনীর পেছনে রাখে। এদিকে জায়ফর এবং আব্বাদ সুহার নামক স্থানে অবস্থান নিয়ে আবু বকর কর্তৃক প্রেরিত আমিরদের তাদের অবস্থান সম্পর্কে অবগত করে। তারা মুসলমানের সঙ্গে এসে মিলিত হলে উভয় বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। মুসলমানদের জন্য সময়টা ছিল কঠিন পরীক্ষা। তার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, মনে হচ্ছিল এই বুঝি পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। কিন্তু সেই নাজুক মুহূর্তে তাদের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হয়। ঠিক সেই মুহূর্তে বনু নাজিয়া বনু আব্দে কায়েসের নেতৃবৃন্দের অধীনে একটি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। তারা যোগ দিতেই মুসলমানরা বিজয় ছিনিয়ে আনেন। মুশরিকরা পালিয়ে যেতে বাধ্য হয়। মুসলিম বাহিনী তখন ধাওয়া করে তাদের 10,000 যোদ্ধাকে খতম করে ফেলে। তারা তাদের নারী ও শিশুদের বন্দি করে মালসামানাসহ পুরো বাজার দখল করে নেয়। এরপর আরফাজার মাধ্যমে সেগুলোর 1/5 মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। কঠিন এ যুদ্ধে মুসলমানদের বিজয়ের অন্যতম কারণ ছিল ওমানের সফল মুসলমান জায়ফর এবং তার ভাই আব্বাদের নেতৃত্বে জুত্তাজ লাকিত ইবনু মালিকের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল। মুসলিম বাহিনী আসা অবধি তারা নিরাপদ অঞ্চলকে তাদের আবাসস্থল বানিয়ে রাখে। এভাবে বনু হাদিদ, বনু নাজিয়া, বনু আব্দে কায়েসের ইসলামের উপর অটল থাকা, মক্ষম সময়ে তাদের সশস্ত্র উপস্থিতি এই বিশাল বিজয়ে কার্যকর ভূমিকা রেখেছিল। এখন আলোচনা করা যাক বাহরাইনবাসীদের ইরতিদাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা ইবনুল হাজরামিকে বাহরাইনের বাদশাহ মনজির ইবনু সাবি আবাদির কাছে পাঠালে তিনি তার পুরো জাতিকে নিয়ে ইসলামের ছায়াতলে চলে আসেন।
এরপর মঞ্জির তার জাতির মধ্যে ইসলাম ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। ইসলাম গ্রহণ প্রসঙ্গে মঞ্জিরের ভাষ্য ছিল, আমার হাতে যা ছিল তা নিয়ে চিন্তা ভাবনা করে দেখি, এগুলো তো কেবল দুনিয়ার জন্য, পরকালের জন্য কিছুই নেই। আর আপনাদের ধর্মের ব্যাপারে চিন্তা ভাবনা করলে দেখতে পাই সেখানে দুনিয়া ও আখিরাত উভয়টিই আছে। তাই ইসলাম গ্রহণের প্রশ্নে কোনো কিছুই আমার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ইসলামের রয়েছে জীবনের আকাঙ্ক্ষা এবং মৃত্যুর শান্তি। গতকালও আমি এই লোকগুলোর উপর বিস্মিত হতাম যারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু আজ সেই তাদের উপরই আমার বিস্ময় জাগে যারা ইসলামকে প্রত্যাখ্যান করে। আপনারা যে শরীয়ত নিয়ে এসেছেন, এর চাহিদা হচ্ছে আমরা যেন আপনাদের সম্মান করি। রাসূলের ইন্তেকালের কিছুদিন পর তিনিও ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরপরই বাহরাইনবাসী মুরতাদ হয়ে মনজির ইবনু নোমান আল গুরুরকে তাদের বাদশাহ বানিয়ে নেয়। অতীতে বাহরাইন বলতে কোন ভূখণ্ড বোঝাত? বাহরাইন হচ্ছে একটি ছোট্ট উপত্যকা। এটি হিজরের লাগোয়া আরব সাগরের তীরে অবস্থিত। ভূখণ্ডটি কাতিফ থেকে শুরু করে ওমান পর্যন্ত বিস্তৃত। এর কিছু মরু এলাকা এসে আরব সাগরের পানি ছুঁয়ে ছুঁয়েছে আর উঁচু ভূমি ইয়ামামার সঙ্গে যুক্ত হয়েছে। উভয় অংশের মধ্যখানে টিলাময় একটি অঞ্চল ভূখণ্ড দুটিকে যেন আলাদা করে রেখেছে। টিলাগুলোর উচ্চতা খুব বেশি না থাকায় এগুলো পাড়ি দেওয়া কোনো কষ্টসাধ্য ব্যাপার ছিল না। তাই বলা যায় অতীতে বাহরাইন বলতে বর্তমান সৌদি আরবের পূর্বাংশ এবং কুয়েত ব্যতীত আরব আমিরাতকে বোঝাত। বাহরাইনের ইর্তিদাদি ফিতনার মূলোৎপাটনে সেখানকার মুসলমানদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে জারুদ ইবনু মুয়াল্লার ভূমিকা ছিল অবিস্মরণীয়। তিনি ছিলেন নবীজির সান্নিধ্যপ্রাপ্ত সাহাবি। নবীজির কাছ থেকেই তিনি দিন শিখেছিলেন, পরে আপন গোত্রের কাছে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। পুরো গোত্র তার দাওয়াতে সাড়া দিয়েছিল। হাতে গোনা কয়েকজন ছাড়া সকলেই তার ডাকে সাড়া দিয়েছিল। এর কিছুদিন পর নবীজি ইন্তেকাল করলে বনু আব্দে কায়েস বলতে, মুহাম্মদ নবী হলে তিনি ইন্তেকাল করতেন না। এরপর তারা আবারও মুরতাদ হয়ে যায়। জারুদ সংবাদটি জানতে পেরে তাদের সময়কে জমা করে একটি ভাষণ দেন। তিনি বলেন, হে বনু আব্দে কায়েস, আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যদি তোমাদের উত্তর জানা থাকে তাহলে জবাব দেবে, অন্যথায় নীরব থাকবে। তারা বলে, আপনার যা ইচ্ছা প্রশ্ন করুন। জারুদ বলেন, তোমরা কি জানো যে পৃথিবীতে ইতিপূর্বে আল্লাহর অনেক নবী এসেছিলেন? তারা উত্তরে বলে, জি আমরা জানি। তিনি বলেন, শুধু তাদের বিষয়টা জানো নাকি তাদেরকে দেখতে পাও? তারা বলেন, শুধু জানি, দেখতে পাই না। জারুদ বলেন, তাহলে তাদের কি হলো? তারা উত্তরে বলেন, তাদের ইন্তেকাল হয়ে গেছে। তখন জারুদ বলেন, সেই নবীদের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ইন্তেকাল হয়ে গেছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে বনু কায়েসের লোকেরা বলে ওঠে, আমরাও এই কথার সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আপনি আমাদের নেতা, আপনি আমাদের মধ্যে সবার চেয়ে শ্রেষ্ঠ। এরপর তারা পুনরায় ইসলাম গ্রহণ করে নেয়। জারুদ রাদিয়াল্লাহু আনহু এই একটি পদক্ষেপ ছিল সত্যি প্রশংসনীয়। তার কারণেই আল্লাহ তার জাতিকে ইরতিদাদের মতো ভয়াবহ ফিতনা থেকে নিরাপদ রাখেন। আল্লাহ তাকে পূর্ববর্তী নবীদের উদাহরণ টানার ইলহাম করেছিলেন। তিনি তাদের বোঝাতে সক্ষম হয়েছিলেন, যেভাবে অন্যান্য নবীর ইন্তিকাল হয়েছে সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ইন্তেকাল হয়েছে। তার কথা শুনে তার জাতি প্রশান্ত চিত্ত হয়ে যায়, তাদের সব সন্দেহ দূর হয়ে যায়। এর মাধ্যমে দিনের ব্যাপারে তার গভীর প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। এটাও প্রমাণিত হয়, বিশ্বাস আল্লাহর পরিচয় সত্য পথের পথিক হলে তার কথার কী পরিমাণ প্রভাব বিদ্যমান, বিশেষ করে যখন ফিতনা প্রকাশ পায়। জাওয়াসা নামক বস্তির লোকজন ইসলামের উপর অটল ছিল। মদিনার পর এটি ছিল একমাত্র বস্তি যেখানে প্রথম জুমার সালাত আদায় করা হয়েছিল।
সহি বুখারির 892 নম্বর হাদিসে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মুরতাদরা এই বস্তিকে অবরোধ করে বস্তিবাসীর জীবনে সংকীর্ণ করে তোলে। এরা সব ধরনের পানাহার সামগ্রী পৌঁছার পথ বন্ধ করে দিয়েছিল। অবরুদ্ধরা ক্ষুধায় কাতরাচ্ছিল, এরপর আল্লাহ তাদের থেকে বিপদ দূর করে দেন। ক্ষুধা কতটা ভয়াবহ অবস্থার দিকে তাদের ঠেলে দিয়েছিল তা বনু বকরের কবি আব্দুল্লাহ ইবনু হাজবি নিম্নোক্ত কবিতা থেকে অনুমেয়। আমি কি আবু বকরের কাছে প্রতিনিধি পাঠাবো, অনুরূপ মদিনার বীর যুবকদের কাছেও? আপনারা কি সেই ভালো লোকগুলোর খবর জানেন যারা যাও আসায় অবরুদ্ধ হয়ে মানবেতর জীবন পার করছে? প্রতিটি গলিতে তাদের রক্ত সূর্যালোকের মতো আলো ছড়াচ্ছে, এমন আলো যা দর্শকদের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। আমরা রহমানের উপর ভরসা করে বসে আছি, জানি বিজয় ও সাহায্য ভরসাকারীদের জন্যই। শত্রুদের দ্বারা কঠিনভাবে অবরুদ্ধ হওয়ার পর ইমানের উপর তাদের দৃঢ়তা ছিল সত্যি প্রশংসাযোগ্য। তাদের ক্ষুধায় মারা যাওয়ার উপক্রম হয়েছিল। আব্দুল্লাহ ইবনু আজবের এই পঙ্ক্তি তার থেকে তাদের ইমানের দৃঢ়তা, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল এবং বিজয় ও সাহায্যের ব্যাপারে আস্থার বিষয়গুলোই প্রকাশ পায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলা ইবনুল হাজরামের নেতৃত্বে একদল মুজাহিদ পাঠান। তারা যখন বাহরাইনের কাছে এসে পৌঁছান, তখন সুমামা ইবনু উসালো তার গোত্র সুহাইমের একটি বিশাল দল নিয়ে তাদের সঙ্গে যোগ দেন এবং এলাকার অন্য মুসলমানদের ইসলামের সাহায্যে এগিয়ে আসতে উদ্দীপ্ত করে তোলেন। অপরদিকে জারুদ ইবনু মুয়াল্লাও তার গোত্রের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান। এভাবে মুসলমানদের দল ভারী হয়ে ওঠে। তাদের সঙ্গে নিয়ে আলা রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। আল্লাহ ইমানদারদের সাহায্য করেন। বাহরাইনের ইত্যাদি ফিটনার মূলোৎপাটন ঘটে। যারা আলা রাদিয়াল্লাহু আনহুকে সহায়তা করেছিলেন তাদের মধ্যে কায়েস ইবনু আসিম মিনকারি, আফিফ ইবনুল মুনজির এবং মুসান্না ইবনুল হারিসা আশাইবানির নাম তালিকার শীর্ষে। আলা ইবনুল হাজরামির কারামত। আলা ইবনুল হাজরামি ছিলেন একজন আলিম, আবিদ ও মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া কবুল হয়, সাহাবি। তিনি যুদ্ধের জন্য শত্রুদের এলাকায় যাওয়ার সময় মরুভূমির মধ্যখানে এক জায়গায় শিবির স্থাপন করেন। মুজাহিদগণ তাদের উঠ থেকে নেমে স্থির হওয়ার আগেই উঠগুলো তাদের পিঠে থাকা খাবার পানীয়, যুদ্ধ সরঞ্জাম, প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সহ পালিয়ে যায়। একটি উটও বাগড়া করা সম্ভব হয়নি। মুজাহিদদের কাছে তখন শরীরের পরিধেয় পোশাক ছাড়া আর কিছু ছিল না। সবাই বেশ চিন্তিত হয়ে পড়েন। ভয়াবহ এই অবস্থায় একজন অপরজনকে ওসিয়ত করা শুরু করেন। এমন নাজুক মুহূর্তে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু আনহু সবাইকে একত্র তাদের বলেন, আপনারা কি মুসলমান নন? আল্লাহর দিনের সাহায্যকারী হিসেবে তার পথে বের হননি? তারা বলেন, অবশ্যই। আল্লাহ বলেন, তাহলে চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের মতো লোকদের লজ্জিত করতে পারেন না। এরপর ফজরের আজান দেওয়া হলে তিনি সবাইকে সঙ্গে নিয়ে সলাত আদায় করেন। সলাত শেষে হাঁটু গেড়ে বসেন। সবাই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া শুরু করেন। দোয়া অবস্থায় সূর্যোদয় ঘটে। মানুষ সূর্যের আলোক রোশনি তাকিয়ে দেখছিল। সময় যত গড়াচ্ছিল সূর্য তার তাপ মেলে ধরছিল। আল্লাহ তখনও দোয়া চালিয়ে যাচ্ছিলেন। এভাবে বেলা গড়িয়ে তৃতীয় পাহাড়ে উপনীত হলে আল্লাহ তাআলা তাদের পাশেই একটি মিঠে পানির কূপ তৈরি করে দেন। তিনি লোকজনকে সঙ্গে নিয়ে সেই কূপের পানি পান করেন, গোসলও করেন। আরেকটু পর সূর্য যখন উত্তপ্ত হয়ে ওঠে, উটগুলো একে একে চতুর্দিক থেকে তাদের পিঠের মাল সামানা সহ ফিরে আসতে থাকে। লোকজন তাদের সাজ সরঞ্জাম যে যতটুকু রেখেছিলেন সবই পান, কোনো কম বেশ হয়নি। এরপর তারা উটগুলোকে পরিতৃপ্ত করে পানি পান করান। এই অভিযানে মুমিনগণ চাক্ষুষভাবে আল্লাহর অনুগ্রহ প্রত্যক্ষ করেন। মুরতাদদের পরাজয়। আলা রাদিয়াল্লাহু আনহু মুরতাদদের বিশাল বাহিনীর পাশে শিবির স্থাপন করেন। রাতে হঠাৎ করে শত্রু শিবির থেকে শোরগোল শুনতে পেয়ে তিনি সেনাদলকে বলেন, কে ওদের সংবাদ নিয়ে আসতে পারবে? আব্দুল্লাহ ইবনে আজব দাঁড়িয়ে বলেন, আমি। তিনি সেখানে গিয়ে
তাদের মধ্যে ঢুকে পড়েন। দেখতে পান তারা মদ পান করে মাতাল হয়ে আছে। ফিরে এসে সংবাদ দেওয়া মাত্র আলা রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ তাদের উপর চড়াও হন এবং ইচ্ছা মতো তাদের কুচুকাটা করতে থাকেন। এ অতর্কিত হামলায় তাদের অল্প সংখ্যকই পালিয়ে যেতে পেরেছিল। যুদ্ধে তাদের সমুদয় মালসামানা মুসলমানদের হস্তগত হয়। এছাড়া তারা বিপুল গনি মত লাভ করেন। হুতাম ইবনু জুবাইয়া ছিলেন বনু কায়েস ইবনু সালাবার নেতা। মুসলমানদের আচমকা হামলায় ভীত সন্ত্রস্ত অবস্থায় ঘুম থেকে উঠেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার ঘোড়ার দাপানি পা দানি ভেঙে যায়। সে তখন ডেকে বলে, কেউ কি আমার ঘোড়ার পা দানিটা ঠিক করে দেবে? রাত ছিল গভীর অন্ধকার। একজন মুজাহিদে গিয়ে সে বলেন, আমি ঠিক করে দিচ্ছি, পা ওঠাও। সে পা তোলা মাত্রই তিনি তরবারি দ্বারা তার পা কেটে ফেলেন। হুতাম তখন তাকে বলেন, এভাবে ফেলে না রেখে মেরে ফেল। ওই মুজাহিদ তখন জবাব দেন, না আমি তা করতে পারি না। সে তখন ঘোড়া থেকে পড়ে যায়। এরপর সে ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল। হুতাম তাকে ডেকে বলছিল, আমাকে শেষ করে দিয়ে যাও, কিন্তু কেউই তাকে হত্যা করতে রাজি হয়নি। এক পর্যায়ে কায়েস ইবনু আসিম তার পাশ দিয়ে যাওয়ার সময় সে তাকে ডেকে বলে, আমি হুতাম, আমাকে শেষ করে যাও। কায়েস তাকে হত্যা করে ফেলেন, কিন্তু পরে তার পা কাড়া দেখতে পেয়ে হত্যাকাণ্ডের উপর লজ্জিত হন। কায়েস বলেন, বিষয়টি আগে থেকে জানা থাকলে আমি ওই অবস্থায় ফিরে যেতাম। মুসলমানরা পলায়ন পর্দে ধাওয়া করছিলেন। তারা প্রতিটি রাস্তায় তাদের হত্যা করে চলছিলেন। যারা পালাতে সক্ষম হয়েছিল তারা নৌযানে দাঁড়িয়ে গিয়ে আশ্রয় নেয়। এদিকে আলা ইবনুল হাজ্জামি রাদিয়াল্লাহু আনহু গনিমত বণ্টন শুরু করে দেন। বণ্টন শেষে তিনি মুসলমানদের উদ্দেশ্যে বলেন, চলো আমরা দাঁড়িয়ে যাচ্ছি, সেখানে গিয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আবারও জিহাদ চালাতে হবে। লোকজন দ্রুত প্রস্তুতি সেরে নেন। তারা যখন সমুদ্রের তীরে গিয়ে নৌকায় আরোহণ করতে যাবেন তখন দেখতে পান দূরত্বটা অনেক। নৌযোগে সেখানে পৌঁছে পৌঁছে শত্রুটা পালিয়ে যাবে। তখন তিনি এই বলে ঘোড়া নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। তিনি তার বাহিনীকেও নির্দেশ দেন, আল্লাহর জিকির করতে করতে সমুদ্রে ঝাঁপিয়ে পড়। নির্দেশ পেয়ে পুরো সেনাদল সাগরে নেমে যায়। আল্লাহর অনুগ্রহে তারা উপসাগরটি এমনভাবে পাড়ি দেন, তারা যেন এমন নরম বালির উপর যে ঘোড়া দৌড়াচ্ছিলেন, যে বালির উপর রয়েছে পানি যা তাদের ঘোড়া ও উটের টাকনু পর্যন্ত পৌঁছেনি। দূরত্বটা ছিল নৌযোগে একদিন ও এক রাতের সমান, কিন্তু মুসলিম বাহিনী মাত্র একদিনে সেখানে পৌঁছে আবার ফিরে আসেন। শত্রু বাহিনীর মধ্যে সংবাদ পৌঁছানোর মতো কেউ অবশিষ্ট থাকেনি। তারা তাদের যাবতীয় মালসামানা, গবাদি পশু এবং নারী ও শিশুদের ধরে নিয়ে আসেন। সমুদ্রে মুসলমানদের কোনো জিনিস খোয়া যায়নি। শুধু একজন মুসলমানের ঘোড়ায় থাকা একটি থলে পড়ে গিয়েছিল। আলা রাদিয়াল্লাহু আনহু সেটিও ফিরিয়ে নিয়ে আসেন। এরপর গনিমতে সেই মাল মুসলমানদের মধ্যে বণ্টন করে দেন। বাহিনীর সৈন্য সংখ্যা প্রচুর হওয়ার পরও অশ্বারোহীরা 6,000 এবং পদাতিকরা 2,000 করে মুদ্রা পেয়েছিলেন। তার আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই বিজয় সম্পর্কে অবহিত করলে তিনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। আফিব ইবনু মনজির সমুদ্রে ঘোড়া হাঁকানোর ব্যাপারে বলছিলেন, তোমরা কি দেখেছিলে আল্লাহ সমুদ্রকে অনুগত করে দিয়েছিলেন আর কাফেরদের উপর চাপিয়ে দিয়েছিলেন এক ভয়াবহ বিপদ? আমরা সমুদ্র দীর্ণ করে দেওয়ার প্রার্থনা করেছিলাম, কিন্তু আল্লাহ অতীতের সমুদ্র বিদারণ অপেক্ষা বিস্ময়কর কিছু প্রদর্শন করেন। আল বিদায়া ওয়ান নিহায়া। মুসলমানদের পাশাপাশি হিজরের জৈনিক পাদ্রীও আলার কারামত দেখতে পেয়েছিল। এটা দেখে সে তখনও ইসলাম গ্রহণ করে। পাদ্রী বলছিল, আমার ভয় হচ্ছিল আমি যদি তা না করি তাহলে আল্লাহ আমার রূপ পরিবর্তন করে দেবেন, কেননা আমি আল্লাহর নিদর্শন প্রত্যক্ষ করেছি। এছাড়া আমি ভোরে শূন্যে একটি প্রার্থনা শুনেছিলাম। মানুষ তাকে জিজ্ঞেস করে প্রার্থনাটি কী ছিল, সে বলে, আল্লাহ আপনি দয়ালু ও মেহরবান। আল্লাহুম্মা আনতা রহমানুর রহিম লা ইলাহা গায়রুকা ওয়াল বাদিউ লাইসা ক্বাবলিকা শাইউ ওয়াদ-দাঈমু গায়রুল গাফিল ওয়াল্লাযী লা ইয়ামূত ওয়া খালিকু মা ইয়ারা ওয়া মা লা ইয়ারা ওয়া কুল্লা
ইয়াউমিন আনতা ফি শান ওয়া আলিমতা আল্লাহুম্মা কুল্লা শাইইন ইলমা। আল্লাহ, আপনি দয়ালু ও মেহরবান, আপনি ব্যতীত কোনো ইলাহা নেই, আপনার পূর্বে কোনো উদ্ভাবক নেই, আপনি সর্বস্থায়ী অসতর্ক নন, আপনি এমন সত্তা যার কোনো মৃত্যু নেই, আপনি দৃশ্য অদৃশ্যের স্রষ্টা, আপনি প্রতিদিন আপনার মর্যাদা অনুযায়ী আছেন। আল্লাহ, আপনি সব কিছু জানার মতোই জানেন। এ থেকে আমি বুঝে নিয়েছি ফেরেশতাদের মাধ্যমে এজন্য তাদের সহায়তা করা হয়েছে যে তারা তার দিনের উপর অটল আছেন। এরপর তার বিশ্বাস দৃঢ় হয়ে যায়। সাহাবিগণ তখন কান পেতে তার কথাগুলো শুনছিলেন। মোর্তাদদের পরাজয়ের পর ইবনুল হাজরামি বাহরাইন চলে আসেন। ইসলাম তখন সেখানে বিস্তৃতি লাভ করেছে। ইসলাম ও মুসলমানরা সেখানে সম্মানের শীর্ষ স্থানে পৌঁছায়। তার কুফর ও শিরক লজ্জিত হয় ও অপমানিত হয়। যদি মোর্তাদরা বাইরের সাহায্য না পেত, তাহলে দীর্ঘদিন পর্যন্ত তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই থাকায় অবস্থায় ছিল না। পার্সিকরা মোর্তাদদের 9,000 সেনা সহায়তা দিয়েছিল। আরব মোর্তাদদের সংখ্যা ছিল 3,000, ওদিকে মুসলমানদের সংখ্যা ছিল মোট 4,000। বাহরাইনে ইরতেদি ফিতনার আগুন নেভানোর ক্ষেত্রে মুসান্না ইবনুল হারিসার বিশেষ অবদান রেখেছিলেন। তিনি তার দলবল নিয়ে ইবনুল হাজরামির সঙ্গে যোগ দেন। নিজ বাহিনী নিয়ে বাহরাইন থেকে উত্তর দিকে রওনা হয়ে কাতিফ এবং হিজরে আধিপত্য বিস্তার করে, একেবারে দিজলার তীর পর্যন্ত পৌঁছে যান। মুসান্না এই মিশনেই লেগে থাকেন। এক পর্যায়ে মোর্তাদদের সাহায্যকারী পারস্য বাহিনী এবং তাদের গভর্নরদের বিরুদ্ধে জয়লাভ করেন। এরপর মোর্তাদদের বিরুদ্ধে জিহাদের জন্য ওই এলাকা ইসলামের দৃঢ় বিশ্বাসীদের নিয়ে আলার সঙ্গে এসে মিলিত হন। এরপর উপকূল ধরে উত্তর দিকে এগিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে তারা দিজলা ও পুরাতের মোহনায় অবস্থিত আরব গোত্র সমূহের কাছে পৌঁছে যান। তাদের সঙ্গে আলাপ আলোচনা শেষে সন্ধি স্থাপন করেন। খলিফাদুর রাসুল আবু বকর মুসান্না ইবনুল হারিসা সম্পর্কে জিজ্ঞেস করলে কায়েস ইবনু আসিম মিনকারি বলেন, তিনি কোনো অজ্ঞাত বংশপরিচয়হীন বা অনবিজাত লোক নন, তিনি তো মুসান্না ইবনুল হারিসা আশাইবানী। আবু বকর তখন মুসান্না ইবনুল হারিসার নামে এই বার্তা পাঠান যে তিনি যেন ইরাকে আরবদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে থাকেন। মুসান্নার কার্যক্রমকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইরাক বিজয়ের প্রাথমিক পদক্ষেপ আখ্যা দিয়েছিলেন। তারপরই খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে মুসলিম বাহিনী নিয়ে ইতিহাসের মোড় পাল্টানোর পদক্ষেপ গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই সময়কে মোক্ষম সুযোগ মনে করে শক্তি সংহতকরণ এবং মানুষকে জিহাদের প্রতি উদ্দীপ্ত করতে শুরু করেন। তিনি মানুষের মধ্যকার গোপন শক্তি কাজে লাগানোর চেষ্টা করেন। অহংকারীদের দর্প চূর্ণ করতে থাকদের আগ্রহী করে তোলেন। শেষ পর্যন্ত তারাই একসময় অহংকারী স্ফীত কুফরের মস্তকগুলো গড়িয়ে দিতে এবং তাদের উন্নত মস্তকগুলো নিচু করে দেখাতে সমর্থ হয়েছিল।